সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। গত পর্বে সতীনাথ ভাদুরীর লেখা ডাকাতের মা গল্পটির প্রথম অংশটুকু পাঠ করেছিলাম, আজ পরের অংশটুকু। চলো যাই গল্পে। ভেবেছিল রাত 9টার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমোবে না। সে মনে মনে ঠিক করে ফেলে যে কালই সে যাবে শ্বশুর বাড়ি ছেলে বউকে নিয়ে আসতে। একথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায় না, নইলে মা আবার ভাবে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে। মা কত কি বলে চলেছে, এতক্ষণে শেষের কথাটা কানে গেল। নে হাত মুখ ধুয়ে নে। না না আমি খেয়ে এসেছি, এ রাত করে আর তোকে রাঁধতে বসতে হবে না। না রাঁধছে কে, খই মুড়ি আছে খেয়ে নি, তুই যে কত খেয়ে এসেছিস সে আর আমি জানি না। ব্যবসার পৌঁছে খই মুড়িগুলো শেষ করে শোয়ার সময় তার হঠাৎ নজর গেল মার গায়ে ছেঁড়া কম্বলটার দিকে। ওখানে আমাকে দে। আপত্তি ঠেলে সখী নিজের গায়ের নতুন কম্বলখানা মায়ের গায়ে জড়িয়ে দিল। নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুম আসতে চায় না, পা কিছুতেই গরম হয় না, রাজ্যের দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠেছে। সখীর নাক ডাকানির একঘেয়ে শব্দ কানে আসছে। এতদিন পর ছেলে বাড়ি এলো, কোথায় নিশ্চিন্ত হবে তা নয়, সখীকে কি খেতে দেবে কাল সকালে সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা। আজকে রাতটা না হয় বিক্রির খইমুড়ি দিয়ে কোনো রকমে চলে গেল। যদি বলতো দুটো ভাত খেতে ইচ্ছে করছে, তাহলেই আর উপায় ছিল না সব কথা না বলে। আলু চচ্চড়ি খেতে কি ভালোই বাসে সৌখিটা, কতকাল হয়তো জেলে খেতে পায়নি। আলু চাল সর্ষের তেল সবই কিনতে হবে, অত পয়সা পাবো কোথায়। ভোরে উঠেই কি ছেলেকে বলা যায় যে আগে পয়সা জোগাড় করে আন তবে রেঁধে দেব। কাছারির ঘড়িতে দুটো বাজল, ভেবে কুলকিনাটা পাওয়া যায় না। মনে পড়ল যে পেশকার সাহেবদের বাড়ি রাজমিস্ত্রি লেগেছে, আজ যখন মুড়ি বেচতে গিয়েছিল তখন দেখেছে যে পড়ে যাওয়া উত্তরের পাঁচিলটা গাঁথা হচ্ছে। বুড়ি বিছানা থেকে উঠে পা টিপে টিপে বেরোল ঘর থেকে। মাতাদিন পেশকারের বাড়ি বেশি দূরে নয়, পাঁচিল সেদিন হাত দুই আড়াই উঁচু পর্যন্ত গাঁথা হয়েছে। মাটি আর ডাঙা ইটের পাহাড় নিচে পড়ে থাকায় সে পাঁচিল ভাঙতে বুড়ির বিশেষ অসুবিধা হল না। বাড়ি নিশুতি, অন্ধকারে কি কোথায় আছে ঠাউর করা শব্দ। বারান্দায় দোরগোড়ায় গুছিয়ে রাখা হয়েছে পেশকার সাহেবের খড়ম জোড়া আর জলভরা ঘটি, ভরে উঠিয়ে দরকার লাগবে বলে। ভয়ে বুড়ি উঠোনের আর কোথায় কি আছে হাতরে হাতরে খোঁজবার চেষ্টা করল না, ঘটিটি তুলে নিয়ে পাঁচিল টপকে বাইরে বেরিয়ে এল নিঃশব্দে, জলটুকু পর্যন্ত ফেলেনি। এখন রাত দুপুরে লোটা হাতে যেতে দেখলেও কেউ সন্দেহ করবে না, এদেশে লোটা বিনা সংসার অচল। দিনে বারকয় লোটা না মাজলে মাতাদিন পেশকারের হাত নিষ্পিষ করে, এজন্য হুলস্থুল পড়ে গেল তার বাড়িতে সকালবেলায়। পেশকার সাহেব থানায় পাঠিয়ে দিলেন একজন ছোকরাকে দারোগাকে ডেকে আনবার জন্য। চোর ধরা পড়বার পর দারোগা সাহেবের কাজে আর ঢেলেমে নেই, তখনই সাইকেলে এসে হাজির। সব ব্যাপার শুনে তিনি সদল বলে সখীর বাড়িতে গিয়ে ঠেলে উঠলেন। সখীর মা আলুর তরকারি চড়িয়েছে উনুনে, ছেলে তখনও ওঠেনি বিছানা ছেড়ে। অনেককাল জেলে ঘড়ি ধরে সকাল সকাল উঠতে হয়েছে, নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করবার জন্য সখী মনে মনে ঠিক করেছে যে বেলা ১২টার আগে সে কিছুতেই আজ বিছানা ছেড়ে উঠবে না। দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে উঠে। পুলিশ থেকে ভয় পাবার লোক সে নয়, এর আগে কতবার সময়ে অসময়ে পুলিশকে তাদের বাড়িতে হানা দিতে দেখেছে, কিন্তু আজ যে ব্যাপার অন্য। মাতাদিন পেশকার আর বাসনওয়ালা যে পুলিশের সঙ্গে রয়েছে, তার যে ধারণা ছিল বাসনওয়ালারা পুরনো বাসনগুলোকে রংচং দিয়ে নতুনের মতো না করে বিক্রি করে না। পাঁচ সাত বছর আগে পুলিশ একবার ভোর রাত্রে তাদের বাড়ি ঘেরাও করেছিল বন্দুকের খোঁজে, তখন তো মাথা হেঁট হয়নি তার। ডাকাতি করা তার স্বামী পুত্রের হকের পেশা, সে তো মরদের কাজ, গর্বের জিনিস, জেলে যাও সেক্ষেত্রে দূরদৃষ্টি মাত্র, তার চেয়ে বেশি কিছু নয়। কিন্তু এই যে চুরি, ছিচকে চুরির কাজ,
শেষকালে লজ্জায় সৌখীর মা অভিযোগ অস্বীকার করতে পর্যন্ত ভুলে গিয়েছে। দারোগা সাহেব জিজ্ঞাসা করলেন তাকে, তুই এই লোটা আজ বাজারে বাসনের দোকানে 14 আনে বিক্রি করেছিস? কোনো জবাব বেরোল না বুড়ির মুখ দিয়ে, শুধু একবার ছেলের দিকে তাকিয়ে সে মাথা হেঁট করে নিল। এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা, 14 আনা পয়সার জন্য মা শেষকালে একটা ঘুটি চুরি করল। কেন মা তাকে বলল না? এতদিন তার ডিউটি ছিল জেলখানার গুদামে, জেলের ঠিকাদারদের কাছ থেকে সে 90 টাকা রোজগার করে এনেছে। এখনও সে টাকা তার কোমরের বুটুয়ায় রয়েছে। মা তার কাছ থেকে চেয়ে নিল না কেন? মেয়ে মানুষের আর কত আক্কেল হবে? হয়তো ঘরদোরের দিকে তাকিয়ে এক নজরে সংসারের দৈন্যদশার কথা আঁচ করে নেওয়া উচিত ছিল তার, বুঝিয়ে নিজে থেকে মায়ের হাতে টাকা দেওয়া উচিত ছিল। কিন্তু সে সময় পেল কই? রাতে এসে শুয়েছে, এতক্ষণ তো বিছানা ছেড়ে উঠেই নি। শেষ পর্যন্ত লোটা চুরি, জেলের মধ্যে ওইসব ছিঁচকি কদুচোরদের সঙ্গে সে যে পারতপক্ষে কথা বলেনি কোনোদিন। ডাকাতরা জেলে আলাপ সালাপ করে লাইফারদের সঙ্গে, এ কথা তো মায়ের অজানা নয়। কদুচোরদের যে মাত্র 2 মাস 3 মাসের সাজা হয়, মা কি জানে না যে? এই বুড়ি, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? বল, জবাব দে। বুড়ি নির্বাক। দারোগাবাবুর প্রশ্নকালে গেল কিনা সে কথা বোঝাও যায় না তার মুখ থেকে। আর থাকতে পারল না সুখে। দারোগা সাহেব, মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন? আমি ঘুটি চুরি করেছি কাল রাত্রে। বিজ্ঞ দারোগাবাবু তার অনুচরদের দিকে বিজয়ী দৃষ্টিহীনে ভাব দেখাতে চাইলেন যে এত বেলা পর্যন্ত সৌখীকে ঘুমাতে দেখে এ তিনি আগেই বুঝেছিলেন, শুধু বুড়ির মুখ দিয়ে কথাটা বার করে নিতে চাচ্ছিলেন এতক্ষণ। এইবার সৌখীর মা ভেঙে পড়ল, ছেলের নামে কলঙ্ক এনেছে সে। না না দারোগা সাহেব, সৌখী করেনি, আমি করেছি। ওকে গ্রেপ্তার করবেন না, আমাকে করুন, ও কিছু জানে না। ও যে ঘুমোচ্ছিল ওকে ছেড়ে দিন দারোগা সাহেব, এখনো যে বউ ছেলের সঙ্গে দেখা হয়নি ওর। দারোগাবাবুর পায়ের উপর মাথা কুটছে বুড়ি, কিন্তু তিনি বাসনওয়ালা কিংবা ওই বুড়িকে নিয়ে মাথা ঘামাতে চান না, তার দরকার আসল অপরাধীকে নিয়ে। সখী যাবার সময় কোমর থেকে বোটোটা বার করে রেখে দিয়ে গেল খাটিয়ার উপর। মা তখনও মেঝেতে পড়ে টুকরে টুকরে কাঁদছে। উঠোনে চড়ানো আলুর তরকারির পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে। এখানেই শেষ হল ডাকাতের মা গল্পটির পাঠ। পরের পর্বে আসছি গল্পটির বিশদ আলোচনা নিয়ে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।